हेलो एवरीवन वेलकम टू माय चैनल এখন বিকেল বেলা আজকে আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ কালেকশন ভিডিও তো আজকে আমি চলে এসেছি মেকআপ কালেকশন ভিডিও নিয়ে কিন্তু এই মেকআপটা আগেই বলে দিই যে এই মেকআপ কালেকশনটা আমার নয় বোনের তো মানে আমি যেহেতু অতটা মেকআপ করতে পছন্দ করি না সেজন্য আমার মেকআপ কালেকশন খুব সীমিত আছে তাই ভাবলাম বোনের মোটামুটি আছে বোন বেশ ভালোবাসে মেকআপ করতে আর কিনতেও ভালোবাসে তো ভাবলাম যে বোনেরই মেকআপ কালেকশনটা দেখাই তো সেই জন্য আমি আজকে বোনের মেকআপ কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বোন কী কী মেকআপ কালেকশন বোনের রয়েছে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে লাইক করে দিও তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বোনের ঠিক কি কি মেকআপ কালেকশন রয়েছে তো এই হচ্ছে বোনের মেকআপের ব্যাগ তো এই সব মেকআপ কালেকশন তো এগুলাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখা যাক তো প্রথমে দেখো তোমাদের সঙ্গে লিপস্টিক শেয়ার করি তো এই যে এগুলো সব লিপস্টিক লিপ লাইনার এটা একটা লিপস্টিক এটা পুরনো হয়ে গেছে তো এইসব এই যে এগুলো আর খুলে দেখাচ্ছি না কালার গুলো তাও দেখিয়ে দিচ্ছি একবার এই যে এটা বেশ পিঙ্ক কালার টাইপের যাই হোক এটাও পিঙ্ক তো এটাও একটা কালার সুন্দর কালার এই যে এটা রেড কালারের আর এটা একটা লিপস্টিক আছে এই যে ম্যাট তো জানো এটাও রেড কালারের আর এটা আছে মাই গ্ল্যামের একটা লিপস্টিক এই লিপস্টিকটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ওই মেরুন কালারের এটাও খুব সুন্দর লিপস্টিক মাই গ্ল্যামের এটা যত কটা লিপস্টিক আছে এটাই একটু বেশি কস্টলি এটার দাম কত 400 400 টাকা দাম এটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে নেল পলিশ কালেকশন তো এই যে অনেকগুলো লিপস নেল পলিশ আছে রেড এটা হচ্ছে ওয়াটার কালার এটা হচ্ছে কালো আর এই যে এগুলো হচ্ছে আইলাইনার একটা ব্ল্যাক আর একটা ব্লু আর এটা হচ্ছে কাজল আইলাইনার কাম কাজল কাজল কাম আইলাইনার মানে আইলাইনার হিসাবে ইউজ করা যাবে কাজল হিসেবে ইউজ করা যাবে এই যে বক্সটা এরকম দেখতে এর এগুলো এর ব্রাশ এটা বের করি হ্যাঁ এই যে এর খাপে এই যে এটা হচ্ছে ব্লু কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে ব্লু আর ব্ল্যাক আর এটা কাজল হিসেবে ইউজ করা যাবে আবার এটাকে আইলাইনার হিসেবে ইউজ করা যাবে আমি অলরেডি দিয়ে আছি এটাই এটাই দিয়েছি আমি ব্ল্যাক কালারের ব্লু আমি একদম পছন্দ করি না তো আমার আমি তো সাজতে গুজতে অত বেশি পছন্দ একদমই করি না তো মাঝে সাঝে যখন সাজতে গুজতে সাজার ইচ্ছা হয় তো বোনই বলে যে সাজতে বলে তো অনেক সময় সাজিয়েও দেয় তো আমার সাজতে ভালো লাগে না আগে আমি অনেক কিছু কিনতাম তো এক্সপায়ার হয়ে যেত না ইউজ করে করে তো এখন এই 2-3 বছর হলো আমি একদমই বেশি কিছু কিনি না খুব সিম্পল জিনিস আমার 2-4টে জিনিস আছে লিপস্টিক আইলাইনার যেরকম হয় মানে ময়েশ্চারাইজার তো এসব আর মেকআপ কালেকশন এটা নেল পলিশ রিমুভার নেল পলিশ রিমুভার এটা তো জানো তোমরা সবই জানো তো এবারে দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে বোনের আইশ্যাডো প্যালেট তো এই যে এটা বড়ই তো অনেকগুলো সেটস রয়েছে দেখা যাচ্ছে অনেকগুলো সেটস আছে 48টা হ্যাঁ 48টা সেটস আছে তো
এটাও অনেকগুলো সুন্দর সুন্দর সব কালার রয়েছে, ব্রাশও রয়েছে এর সঙ্গে, আর অনেকগুলো সেটস আছে, তো এটা খুব সুন্দর। আর একটা আছে ছোট, ছোটও আছে একটা, এই যে ছোট একটা আই শ্যাডো সেটস রয়েছে বিভিন্ন রকমের কালারের, এটা 15টা সেটস আছে। তো এটা হলো, এই দুটো হলো আই শ্যাডো সেটস। তো এবারে দেখাচ্ছি তোমাদের হচ্ছে ব্রাশ, কতগুলো ব্রাশ রয়েছে, মেকআপ ব্রাশ। তো এই যে এটা, এটা একটা সিঙ্গেল ব্রাশ আছে, আর এটা হচ্ছে এতে অনেকগুলো ব্রাশ আছে, এটা অনলাইন থেকে অর্ডার করেছিল। তো এর খাপটা খুব সুন্দর, ভালো লাগছে। এই যে অনেকগুলো রয়েছে, এই যে দেখো, হ্যাঁ 12টা রয়েছে এতে ব্রাশ, নানা রকমের বিভিন্ন রকমের, এতে ইউজ করার জন্য বিভিন্ন রকমের ব্রাশ। এই যে এতেই রেখে দিই, এক পক্ষে এটা খুব ভালো হয়েছে, নষ্ট হবে না, জিনিসটা থাকবে চশমার খাপের মতো দেখতে। এটা হচ্ছে ব্লেন্ডার, মেকআপ ব্লেন্ডার, এটা তো ব্রাশ একটা। এটা হচ্ছে এই যে ল্যাকমের ময়েশ্চারাইজার, এটা নাইট ক্রিম হিসেবেও ইউজ করা যায়। তো এটা, এটা হলো, এটা একটা আছে ফেয়ারনেস ক্রিম পন্ডসের, এই যে এটা হচ্ছে প্রাইমার, মানে ময়েশ্চারাইজারের পরে যেটাকে ইউজ করতে হয়, এই যে এটা, এটা খুব ভালো। তো এগুলো শ্যুট করার সময় এগুলোও শ্যুট করেছিলাম, তো এখন এডিটিং করার সময় দেখছি যে কিছু জিনিস দেখছি মিসিং হয়েছে, মানে কোনো কারণে সুইচ ক্যামেরা অন করা হয়নি, অফ হয়ে গেছিলো হয়তো, অন করা হয়নি, সেই সময় অ্যাসিড এসে খুব ডিস্টার্ব করছিলো, তো তারপরে আর দেখা হয়নি যে ক্যামেরাটা অন আছে কি অফ আছে। তো এখন এডিটিং করার সময় দেখছি যে জিনিসগুলো নেই, তো সেই জন্য ভাবলাম যে আর একবার দেখিয়ে দিই তোমার। তো এই প্রাইমারের মতো এখানেও আছে যে এটা হচ্ছে সিসি ক্রিমের বদলে এটা অ্যাবসোলিউটের আর একটা ক্রিম, এটাও সিসি ক্রিমের মতো খুব ভালো কাজ করে। তো সিসি ক্রিমটা শেষ হয়ে গেছে ল্যাকমের, তো এটা ইউজ করছে বোন বলল, আর ওটা হচ্ছে কম্প্যাক্ট যেটা পাউডার, তো সেটা। তো এই দুটো এই বক্সের মধ্যে তো সব রাখে, এখান থেকে নিয়ে আবার দেখিয়ে দিলাম, আবার এর মধ্যেই ভরে দিচ্ছি, ও পরে গুছিয়ে নেবে। তো সেই জন্য আবার দেখিয়ে দিলাম কেমন যেন লাগছে, মানে সবই দেখানো হলে এইগুলোর বেলায় দেখছি যে এগুলো আর নেই এর মধ্যে, মানে ভিডিওর মধ্যে, সেই জন্য আবার এটা দেখিয়ে দিলাম, যেহেতু কাছেই আছে সামনেই আছে, তো সেই জন্য দেখাতে কোনো অসুবিধা নেই, তাই দেখিয়ে দিলাম। দেখাই, এটা হচ্ছে কনসিলার, মিয়নের কনসিলার এটা। তো এটা তো মানে এই যে এই কালারের কনসিলার, তো মেকআপে এগুলো সব কাজে লাগে, যারা মেকআপ করে তারা জানে এগুলো সব কাজে লাগে। মেকআপের জিনিস কোনোদিন মানে হেয় হয় না, মানে যথেষ্ট হয় না, যতই থাকে মনে হয় আরও চাই। আর মেকআপের অনেক অনেক জিনিস, আরও অনেক জিনিস থাকে অনেকের, তো যতই কিনবে তত ভালো, তত ভালো লাগবে। এটা হচ্ছে সিমার যেটাকে বলে, মানে হাইলাইটার যেটা আর কি, হাইলাইট করার জন্য যে কালারগুলো থাকে, তো এতে অনেকগুলো কালার আছে, 1 2 3 4 5, এতে 5টা কালার আছে, সবগুলো কালার কিন্তু খুব সুন্দর। আর এই যে এটা শিমারও বলে, এটা হাইলাইটারও বলে, তার খুব সুন্দর। এই যে এটা, এটাই ছিল আইল্যাশেস ছিল, কিন্তু আইল্যাশটা নষ্ট, আইল্যাশেসগুলো নষ্ট হয়ে গেছে, একটা নষ্ট হয়ে গেছে বলে ওটা রাখিনি, এটা আটা, তো এখানে রয়েছিল বলে এটাও দেখিয়ে দিচ্ছি, ফাঁকাই দেখিয়ে দিচ্ছি। তো এটা আইল্যাশেসটা নষ্ট হয়ে গেছে, আইল্যাশটা, তো মানে খাপটা রয়েছে। আর এটা হচ্ছে হিজাব পিন, হিজাব করার জন্য যে পিন, অনেকগুলো পিন থাকে, তো অনেকগুলো থাকে, এটা খুব সুন্দর, কিন্তু এখন পিনগুলো দেখে দেখেছে, তো কিছুটা এখানে রয়েছে। এটা একটা আইব্রো পেন্সিল, এটা তো নেভিয়ার ময়েশ্চারাইজার, কোল্ড ক্রিম যাকে বলে। আর মোটামুটি মেকআপ সব সামান আমার দেখানো হয়ে গেছে, যা যা কালেকশন ছিল তাই তোমাদেরকে দেখালাম। তো পরে একদিন অন্য কোনো সময় আমার কালেকশন আছে দেখাবো, আমার তো খুব কমই কালেকশন আছে, যেহেতু আমি অত বেশি মেকআপ পছন্দও করি না, করিও না। আগে মেকআপ যখন করতাম কিনতাম, এখন তো আর কিনি না। তো এখন এই যে এটা হচ্ছে হুডা বিউটির হচ্ছে মেকআপ ফিক্সার, যে মেকআপ হয়ে গেলে এটা দিয়ে স্প্রে করে মেকআপটাকে ফিক্স করে। তো এটা, এই যে এটা বেশ ভালো, এগুলো সব ভালো, খুব ভালো কিন্তু প্রোডাক্ট, খুব বেশি মানে এগুলো কস্টলিও নয়, কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে খুব ভালো জিনিসগুলো।
তো এখানে কিছু মানে বোনের গার্ডারও রয়েছে, যেটা আমার চুলের যে গার্ডার এগুলো রয়েছে। এই যে খুব সুন্দর সফট সফট ব্ল্যাক একটা, রেড একটা ক্লিপ আছে, আরো দু চারটে ক্লিপ এদিক ওদিক ছড়িয়ে আছে। তো এখন এগুলোই সামনে ছিল, তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এতেও আছে, এটা হচ্ছে ক্লিপ গার্ডারে রয়েছে। পিঙ্ক আর কালার কম্বিনেশন, ব্ল্যাক এন্ড পিঙ্ক এর কম্বিনেশন। আর সব শেষে এই হচ্ছে টিপের পাতা। তো টিপ পরে না সেরকম, আমরা কি আমি পরি ছোট ছোট টিপ যে আমি পরি, তো খুব একটা টিপ পরা হয় না। তো এই একটাই পাতা আছে, মানে শাড়ি টাড়ি পরলে ম্যাচিং টিপ পরার জন্য যে এরকম পাতা পাওয়া যায় সেই একটাই পাতা আছে। এবারে সব এগুলো গুছিয়ে ওই ব্যাগের মধ্যে ভরে দেব। তো এই ছিল আজকে আমার ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম বোনের মেকআপ কালেকশন। তো মানে বোন আমরা সবাই একসঙ্গেই, মানে যখন কোথাও যাওয়ার হয় তো আমরা সবাই একসঙ্গেই সাজি, একসঙ্গেই সব কিছু করি, একসঙ্গেই যাই। তো তো সেই জন্যে মানে তোমাদেরকে ওটাই দেখালাম যে কী কী কালেকশন আছে বোনের। তো আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা প্রেস করবে, তাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।